খ্রিস্টানের প্রতি অটবিধি কখন দুর্বল হয়ে পড়েছিল এ প্রশ্নের উত্তর আদেও তার জানা নেই। হয়তো দূরে থাকতে থাকতে গিয়েই ক্রমশ অধঃপতনের দিকে পা বাড়িয়েছিল সে। পা বাড়াতে বাড়াতে এখন অনেকটা পথ পেরিয়ে গেছে, ফিরে যাওয়াটা এখন ভীষণ কষ্টকর, প্রায় অসম্ভব। দীর্ঘশ্বাস ফেলে তৃষ্ণানের গালে আলতো করে হাত ছুঁয়ে দেখলো অটবি ঠান্ডা হয়ে আছে। আঙুলের ছোঁয়াটা গালের সবটুকু জায়গায় ঘোরালো। লোকটার অতীত সম্পর্কে সে অত শত জানে না, যেটুকু জানে সেটুকু বিশ্বাস করতেও তার খুব অবাক লাগে। এ জানার মাঝেও অনেক কিছু লুকানো আছে, আড়ালে আছে। তৃষ্ণান জ্বরের ঘরেও সেসব কথা মুখে আনেনি। অটবির চোখে ভাসে সেদিন বৃষ্টির রাতে তৃষ্ণানের অবুঝপনা। একদম নিষ্পাপ শিশুটি হয়ে গেছিল তৃষ্ণান, যেন তখন অন্য এক মানুষ, কৃত্রিমতার ছিটে ফোটাও নেই তার মাঝে। উদাস এক ব্যক্তি হয়ে এক মনে চেয়েছিল অটবির মুখপানে, মাদকতা নিয়ে বলেছিল, তোমাকে আমার বুকে গুঁজে রাখতে ইচ্ছে হয় অটবি, বকে আসবে? অটবি তখন কিছু বলেনি, চুপ করেছিল। এই চুপ করে থাকার সময়টাতেই তৃষ্ণান কত কিছু যে বলেছে, ওকে নিয়ে, ওর মাকে নিয়ে, ওর বাবাকে নিয়ে। এই যে এই সুন্দর ছেলেটা আগে প্রচণ্ড রকমের খারাপ ছিল, পুরো দিন রাত নেশায় বুঁদ হয়ে থাকা ছিল তার একমাত্র কাজ, ঠিকঠাকভাবে খেত না, ঘুমাতো না, পড়ালেখা প্রায় ছেড়েই দিয়েছিল, ড্রাগসের নেশায় অন্ধ হয়ে গিয়েছিল তৃষ্ণান। তৃষ্ণানের বাবা তাই ছেলের অবস্থা দেখতে পারছিলেন না আর। তার এত সাধের ছেলে, সুস্থ ছেলে এমন হয়ে গেল কিভাবে? ছেলেকে নিয়ে প্রতিনিয়ত তৃষ্ণানের মা বাবার মাঝে ঝগড়া হতো, দুজনেই দুজনকে দোষারোপ করছেন, আঙুল তুলে দেখিয়ে দিতেন। ঝগড়ার এক পর্যায়ে ভালোবাসা যেন কোথাও লুকিয়ে গেল, দূরত্ব বাড়লো, অভিমান বাড়লো। তৃষ্ণানের বাবা আলাদা রুমে শুতে শুরু করলেন, কিন্তু তখনও তৃষ্ণান তার মতো নির্বিকার। চোখের সামনে বাবা মায়ের ঝগড়াটাও যেন তার বিবেক নাড়াতে পারছিল না। তৃষ্ণানের মা ডায়না আলবার্ট, বিয়ের পর হলেন ডালিয়া হোসেন, ভীষণ দুর্বল, প্রিয়জন প্রিয় মানুষের প্রতি। সম্পর্কের এই তিক্ততা জটিলতা যেন মেনে নিতে পারেননি তিনি। এক মধ্যরাত্রিতে ঝগড়ার মাঝে হাতের রগ কেটে ফেলেছিলেন। ভালোবাসায় যেন তখনই টান অনুভব হলো। তৃষ্ণানের বাবার সম্বিত ফিরল, স্ত্রীকে নিয়ে ছুটলেন হাসপাতালে, কিন্তু তারপর পরিস্থিতি পুরো পাল্টে গেল। কার অ্যাক্সিডেন্টে আহত নিহত হলেন তৃষ্ণানের বাবা মা। তৃষ্ণান যখন এ খবর শুনেছে তখন রাত পেরিয়ে সকাল, নেশায় বুঁদ হয়ে পড়েছিল বিছানার এক পাশে। তনয়া 8 মাসের ভরা পেট নিয়ে ব্যস্ত হয়ে ডাকছিল ভাইকে, তৃষ্ণান উঠছিল না, তার চোখে যে তখন কি ঘুম, এত ঘুম পাচ্ছিল কেন, রাতে বেশি নেশা করে ফেলেছিল বলে? তৃষ্ণানের চোখের কালো দাগে হাত বোলালো অটবি, পরক্ষণে কি মনে করে দ্রুত দয়ারটা টান দিয়ে খুলল। তৃষ্ণান যে ওষুধগুলো খেয়েছিল তার কৌটো সাদা রঙের, সামনে পিছনে উপরে নিচে কোথাও সামান্য লেখা নেই, সম্পূর্ণ ফাঁকা। ড্রয়ারে যদি কিছু থাকে তবে আফসোস, তন্ন তন্ন করে খুঁজেও তেমন কিছু পেল না অটবি, শুধু একটা ডায়েরি ছাড়া। ডায়েরির আগাগোড়ায় কয়েকটা কবিতা লেখা, কবিতার একদম শেষে অচেনা নামও উল্লেখ করা, সৈয়দ শাহজাহান। এটা কে হতে পারে? অটবি অত সবে গেল না, এক এক করে সব কটা পৃষ্ঠা দেখতে লাগলো। সর্বশেষ পৃষ্ঠাটাই গুটি গুটি করে লেখা, প্রিয় অরণ্য, আমার কেন যেন মনে হয় তুমি সুখী হবে, কোনো এক সুখী মানুষের সাথে ঘর বাঁধবে, সেই ঘরের নাম দেবে অটবি সুখ। সেই ঘরের কোথাও আমি থাকব না, আমার অস্তিত্ব থাকবে না, অথচ তোমাকে চোখের আড়ালও হতে দেব না। তুমি যখন ফুটপাত দিয়ে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটবে, আমি দূরে দাঁড়িয়ে তোমায় দেখব, তোমার হাসিটুকু দেখে নিজেও হাসব। এই অটবি, এই মানুষটা অন্যের জেনেও তাকে ভালোবাসা কি পাপ হবে? আমি কি আজীবন পাপি হয়ে থাকব? স্তব্ধ অটবি খামচে ধরল ডায়েরিটা, হাত পা কাঁপছে, ভেতরটা নিদারুণ নিষ্ঠুরতায় তিরতির করছে। টলমলে চোখে তৃষ্ণানের পানে স্থির হতেই মস্তিষ্কে টান লাগলো। তৃষ্ণান বলছে, আমি আমার বাবা মায়ের মতো হতে চাইনি অটবি, আমি তাকে রুমে আটকে রাখতে চাইনি। সেদিনের মতো
সেই বৃষ্টির দিনের রাতের মতো তৃষ্ণান আবারও একই কথা বলছে। মাই লেডি, ইফ আই কুড, আই উড হোল্ড ইউ সো টাইটলি দ্যাট ইউ উড নেভার লেট গো অফ মি। ঘুম থেকে উঠে অটবিকে আশেপাশে পায়নি তৃষ্ণান। বাহিরে তখন সন্ধ্যা শেষে আধার, ঘুটঘুটে অন্ধকার। এতক্ষণ অবশ্য থাকার কথাও না। শরীরের পাতলা কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়ালো তৃষ্ণান। টি টেবিল থেকে পানির জগ নিয়ে ঢক ঢক করে পানি গিলল। মাথাটা ঝিমঝিম করছে, চোখে সূক্ষ্ম জ্বালাতন, বুক ভারী। মেয়েটা কি সত্যিই চলে গেছে? ভাবতেই ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস সুসুর করে বেরিয়ে এলো। সরস তখন রান্নাঘরে কি যেন করছে। একটু পরপর খুটখুট শব্দ মেতে উঠছে নিস্তব্ধ পরিবেশ। অটবি তাজ বানানো নুডলস খেয়ে যায়নি, তাই তার একটু মন খারাপ। কাচের প্লেটে নিজের বানানো নুডলস নিয়ে নিজেই চামচের আঘাতে টুংটাং শব্দ করছে আর খাচ্ছে। ক্ষণে ক্ষণে মন খারাপ করছে। সরোজের কাছে যাওয়ার পূর্বে তনয়ার রুমে একবার তাকালো তৃষ্ণান। দরজা ভেড়ানো, বোধহয় ঘুমাচ্ছে। সরোজকে বলল, অটবি কখন গেছে? সরোজ চমকালো ভরকালো, হঠাৎ তৃষ্ণানকে দেখে ভয় পেল ক্ষীণ। বুকে লাগাতার কয়েকবার ফুদিয়ে চোখ বড় বড় করে অভিযোগ জানালো। এমন ভূতের মতো হঠাৎ কথা কোকেন? হ্যাঁ, কথা কোনের আগে কাশি টাশি দিতে পারো না? তৃষ্ণান সে কথা ধার ধারলো না, প্রকিঞ্চিত বাকিয়ে রান্নাঘরের বাম পাশটায় এগোল। ক্ষুধায় পেটে হরতাল লেগে যাচ্ছে। ছোট একটা বাটিতে নুডলস নিতে আবারও একই প্রশ্ন ছুড়ল। অটবি কখন গেছে? বেশি করে নাই, এই আজান একটু আগে। কথাটা বলে একটু থমকালো সরোজ, আর চোখে তৃষ্ণানকে একবার দেখে নিল। গম্ভীর মুখে নুডলস গিলছে সে, চিবাচ্ছে কিনা তাতেও সন্দেহ। আমতা আমতা করে সরোজ বলতে চাইল, তোমাকে মাঝে কি ঝগড়া হয়েছিল ভাই? অটোবে আপুরে দেখলাম কাঁদতেছিল। তৎক্ষণাৎ খাওয়া থামলো। মুখে তখন মাত্র এক চামচ নুডলস পুড়েছে তৃষ্ণান। সেটা কোনো মতে গিলে অপাক কণ্ঠে শুধালো, কাঁদছিল মানে? ওই তো যাইতেছিল গা, চোখ লাল পানি, কানার লাগিয়ে কথা বলতে পারতেছিল না। তৃষ্ণান শুনল, কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে সশব্দে বাটিটা রেখে দিল। পেটে ক্ষুধা থাকলেও এখন আর খেতে ইচ্ছে করছে না, রুচি চলে গেছে, গলা দিয়ে আর খাবার নামবেও না। সরস, তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ আনছি। বলতে বলতে শেষ নুডলসটুকু ঝটপট চিবিয়ে ফ্রিজ খুলল সরস। গোল প্লেট শুদ্ধ একটা লাল প্যাকেট বের করলো, গাঢ় লাল রঙের প্যাকেট, উদ্ভদ গন্ধ। তৃষ্ণানের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলো, আজকেও কি এক্সপেরিমেন্ট করবে ভাই? তৃষ্ণান প্লেটটা নিল, সরোজের দিকে না তাকিয়েই গম্ভীর গলায় উত্তর দিল, তোমার একটা কথা কই ভাই। তৃষ্ণানের আবারও ছোট্ট উত্তর, তুমি আমারে যত বোকা ভাবো আমি কিন্তু ততটা বোকা না, কিছু কিছু জিনিস আমিও বুঝি। এক সেকেন্ড, দুই সেকেন্ড, দারুণ চমকে সরোজের মুখপানে তাকালো তৃষ্ণান। পরমুহূর্তেই আবারও শান্ত হয়ে ছেলেটার চোখে চোখ রাখল। নিষ্পাপ চোখ দুটোই তখন হাজারো প্রশ্ন কৌতূহল ভিড় জমাচ্ছে। সেই ভিড়ের মাঝে হঠাৎ করেই চমৎকার এক দ্যুতি উঁকি দিল, যেন এতকাল খুঁজে থাকা প্রশ্নের কিছু উত্তর সরোজ জেনে গেছে, যা তার জানা একদমই উচিত হয়নি। ঢোক গিলে গলাটা একটু ভিজিয়ে নেওয়ার প্রয়াস চালালো তৃষ্ণান। নিস্তেজ কণ্ঠস্বরকে যথাসম্ভব কঠোর করে বলল, আমার রুমে ঢুকতে মানা করেছিলাম সরোজ, আর ঢুকবি না? সরোজ এমন সরাসরি প্রশ্নটা করতে চায়নি, কিন্তু রোজ রাতে তৃষ্ণানের ঘর থেকে আসা নারী কণ্ঠের চিৎকার কান্নার সুর সে উপেক্ষা করতে পারছে না। না চাইতেও বিশ্রী সন্দেহ জমাট বাঁধছে। আস্তে আস্তে মাথা তুলে দেখলো তৃষ্ণান চলে যাচ্ছে, বড় বড় কদম ফেলে, যেন পালাতে চাইছে এখান থেকে। সরোজ এই লোকটাকে বড় ভাই মানে, বড় ভাইয়ের থেকেও বেশি। এলাকার সবাই যখন সরোজকে খারাপ বলে তিরস্কার করত, একমাত্র তৃষ্ণানই তাকে কাছে টেনে ভালো মন্দ বুঝিয়েছিল। এই মানুষটার থেকে সে দূরে সরে যায় কেমন করে? তৃষ্ণান রুমে ঢুকতেই নিচ্ছিল, সরোজ তড়িৎ কণ্ঠে তৎক্ষণাৎ কেমন প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলল, ভাই তুমি যাই করো, আমি তোমার সাথে আছি, হোক সেটা খারাপ, আমার সবসময় পাশে ব্যাপার।
সশব্দে দরজাটা লাগিয়ে দিয়েছে তৃষ্ণান। দরজার সঙ্গে গা ঘেঁষে বসে পড়েছে মেঝেতে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এ সত্য, সে কতদিন চেপে রাখবে, কতদিন চেপে রাখা যাবে? অটবি, সরোজ, তনয়া, নলি সবাই ভুল বুঝবে, তাকে ঘৃণা করবে, বাবা মায়ের মতো কেউ ভালোবাসবে না, কেউ না। শরীরের শিরা উপশিরায় ভীষণ একটা যন্ত্রণা অনুভব হলো। হাতে থাকা রক্তের থলি প্লেট ছুঁড়ে ফেললো সুদূরে মেঝেতে। রক্তের থলি ছিল না ঠিক, কিন্তু কাচের প্লেটটা ভেঙে গেল। তৃষ্ণান সেদিকে চেয়ে চেয়ে দেখল, কাচের টুকরোগুলো যেন তাকে তাচ্ছিল্য করে বলছে, ওহে সুখনীল তৃষ্ণান, দুঃখ তোর পিছু ছাড়বে না রে হবাকা। নিঃশ্বাসটা ভারী হলো, কষ্ট দিল, নিজের উপর বড্ড করুণা হলো তার। মস্তিষ্ক শুধু এমন একটা নামই জপছে, অটবি। অরবিন্দ অটবিতে বসবাসরত তারই মতো সুখুজি এক মেয়ে। মাথার উপর কড়া উত্তাপ, ঝলমলে রোদ্দুর, তীব্রতাপে শরীর ঘেমে একাকার। স্কুল শেষে হাতে হাত ধরে বাসায় ফিরছিল দুই বোন, নলি আর পৃথা। হাতে 10 টাকা বাদামের ঠোঙা। ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনায় নিজেদের ব্যস্ত করে রেখেছে তারা, আশেপাশের খেয়াল নেই। আলোচনার মূল বিষয় এই, আজকে অটবিকে পাত্রপক্ষ থেকে দেখতে আসবে। রেবা বেগম তাই মেয়েকে ঘর থেকে বের হতে কড়া নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। পাত্রপক্ষ দেখতে আসায় কেন ঘর থেকে বেরোনো যাবে না, তা তাদের ছোট্ট মস্তিষ্কে ঢুকছে না। পাশাপাশি তারা এ নিয়েও চিন্তিত, তারা এদের ভবিষ্যৎ বোন জামাই ঠিক কেমন হবে, ভালো হবে তো? দেখতে শুনতে ভালো না হলে বাদ, চরিত্রও ভালো হতে হবে, নয়তো তাদের ফুলের মতো বোনকে তারা কিছুতেই বিয়ে দেবে না, একদমই না। রাস্তার মোড়ে রহিম, কাদিম সঙ্গে আরো কিছু ছেলে পেলে বসে আড্ডা দিচ্ছিল। কথার মাঝে কাদিনের দিকে দৃষ্টি চলে যায় পৃথার। কিছুক্ষণ ভ্রুকুচকে সেদিকে চেয়ে থেকে আফসোসের সুরে বলে, কাদের ছেলেটাকে আমি ভালো ভেবেছিলাম। নলি একবার কাদিনের দিকে তাকালো, অতঃপর চোখ মুখ বিকৃত করে বলল, কি দেখে ভালো মনে হয়েছিল? আমার তো প্রথম থেকেই ভালো লাগে না, বান্দরের মতো চেহারা, শরীরে একটা কাঠি, ফুক মারলেই বাতাসে ভাসা ভাসা শুরু করে। কথাটা শেষ করতে পারল না, পৃথা চোখ রাঙিয়ে চেয়ে আছে। নির্ঘাত নলিকে মেরে কুচি কুচি কলার করার পরিকল্পনা আছে মনে মনে। নলি কাদিনের বদনাম আর গাইল না, অভিযোগের সুরে বলল, তোরা যে সরোজকে নিয়ে বলতিস আমার খারাপ লাগতো না, এবার বুঝ পছন্দের মানুষকে গালাগাল করলে কেমন লাগে। সরোজ ভালো ছেলে না, পিতার গম্ভীর কণ্ঠ। নলি ঢং করে বলল, কাদের যেন অনেক ভালো। কাদের ভালো ছেলে না। ততক্ষণে ওরা রহিমের কাছাকাছি চলে এসেছে। রহিমের বাজে হাসিটা তখন টাটকা তাজা, দাঁতকে লিয়ে ওদের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়ল। নলি সাথে সাথে বিরক্তি প্রকাশ করল, পৃথার হাত টেনে দ্রুত হাঁটতে হাঁটতে বিড়বিড়াল। তোর কোথায় যাব রে লুচ্চা? অটবিকে পাত্রপক্ষ দেখতে আসার সংবাদটা তৃষ্ণান পেল রাত্রিবেলা। ঘড়িতে তখন 9:50। তৃষ্ণান টং দোকানে বসে চা সে সিগারেট ফুঁকছিল। কোত্থেকে দৌড়ে এসে সংবাদটা জানালো সরোজ। সরোজের সাথে যদিও ইদানিং তার কথাবার্তা হচ্ছে অল্প স্বল্প, দূরত্বটা তৃষ্ণানই তৈরি করেছে, কিন্তু সরোজ তার দিক থেকে সচল চঞ্চল। তৃষ্ণান না জানতে চাইলেও অটবির প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে মিনিটে মিনিটে অবগত করছে। তৃষ্ণান সবকিছুতে পাত্তা দেয় না, না শোনার ভান ধরে রয়। এই যে এখনো ধরছে, ধরার চেষ্টা করে নিজেকে বলছে সে শোনেনি, কিচ্ছু শোনেনি, কিন্তু ভেতরকার হৃদযন্ত্রটা সে কথা মানতে নারাজ। তাকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লাগছে, অধৈর্য করছে। এরপর 10 মিনিটের মাথায় তৃষ্ণান অটবির বাসার সামনে, ঠিক রান্নাঘরটার সম্মুখে, যেখানে আপাতত চুলাই অটবি খাবার গরম করতে ব্যস্ত। মেয়েটার মুখশ্রী মলিন, চোখ ফোলা, সে কি কেঁদেছে? তিক্ত নিঃশ্বাস ফেলে তৃষ্ণান আরও কিছুক্ষণ তাকিয়ে রইল। ভেবেছিল অটবিকে একটু দেখেই চলে যাবে, তবে তা আর হলো না। চলে যাওয়ার পূর্বেই অটবি নজরে পড়ে গেল সে। এখন কি করবে? সে কি একটু হাসবে? কিছু বলা উচিত কি? ভাবনার অকুল পাথারে অটবি সর্বপ্রথম জিজ্ঞেস করল,
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।